আমরা সবসময় বলি যে ম্যান সিটির কোনো ফ্যান বেস নেই, আমরা সবসময় বলি যে ম্যান সিটির ফ্যান হচ্ছে বার্সেলোনা থেকে গিয়ে কিংবা গার্দিওলার সব ফ্যান। তবে আমার সাথে যে মানুষটি আছে সেই মানুষটি আড়াই দশকের বেশি সময় ধরে এই ক্লাবটি সমর্থন করে যাচ্ছে এবং সে দেখেছে ইউনাইটেড কীভাবে ট্রেবল জিতেছে। আপনি ইউনাইটেডের ট্রেবল জয় দেখেছেন সেই 1999-এ, তখন ইউনাইটেডের একটা একচেটিয়া দাপট। এখন অনেক ভালো করছিলেন, তার আন্ডারে আসলে খেলাগুলি হইতো এবং উনি বুঝতে পারতেন কিভাবে খেলাটাকে তার নিজের ইয়েতে নিবে, যে প্ল্যানে উনি খেলতেন সে প্ল্যানে উনি সাকসেসফুল এবং ট্রিপল উনি জিতে দেখাইছেন। এটা 25 বছর পর্যন্ত আপনি একটা ক্লাবের সমর্থন করে যাচ্ছেন, 25 বছর আগে কি আপনাকে সিটির মুগ্ধ করেছিল যার কারণে আপনার এই সিটিকেই সাপোর্ট? এটা আসলে অনেক লম্বা ইতিহাস। আমি আবাহনী সাপোর্টার, আবাহনী ড্রেস এবং সিটির ড্রেসের মধ্যে একটা সিমিলারিটি আছে। ছোটোবেলায় যখন আমি আবাহনীর খেলা দেখতাম 1973-74-75, তখন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে যখন এই ড্রেস পরে এই টিমটা খেলায় নামছে, তখনই আমার এটার প্রতি একটা দুর্বলতা ক্রিয়েট করছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। সে থেকে তারপর থেকে যখন ইউনাইটেডের একটা একচেটিয়া দাপট এবং আপনার মৌসুমের পর মৌসুম ট্রফিলেস কিংবা বাজে একটা খেলা দেখতে হয়েছে, কোনোদিন সিটির ব্যাপারে এটা চিন্তা হয় না যে সিটি এই অবস্থায় আসতে পারবে না, এবং এটার একটা সময়ের অপেক্ষায় ছিলাম আজকে সিটি সেটা ফার্গুসন এবং ম্যানচেস্টার ইউনাইটেড দেখাই দিচ্ছে যে সিটিও পারে। আমি দেখছিলাম যখন হচ্ছে ফুল টাইমের হুইসেল দিয়েছে তখন আপনার চোখটা ছলছল করছিল, এই মোমেন্টটা সম্পর্কে আমাকে একটু বলবেন যে অনুভূতিটা কেমন? আসলে জিতার অনুভূতিটা তো আলাদা। এবার এটা একেবারে পুরোপুরি আশা ছিল যে ট্রিপল আমরা জিতবই, এবং এ ধরনের একটা স্বপ্ন আমরা প্রথম থেকে দেখতেছিলাম। চেলসির সাথে যখন আমাদের খেলা হয় গত বছর আর আগের বছর, সেদিনও আমরা ভাবছিলাম যে আমরা ইউরোপিয়ান কাপটা আমরা নিব এবং এটা এই কাপটা আমাদেরই, কিন্তু যে কোনো কারণে আমরা সেটা থেকে বঞ্চিত হই। এবং গত বছরও একই অবস্থা, বিদ্যমান সেমিফাইনাল থেকে আমরা বিদায় হয়ে যাই, কিন্তু এবারের খেলার প্রেক্ষাপট আলাদা। প্রথম থেকে যখন লিগ চ্যাম্পিয়ন এবং এফএ কাপটা আমরা পাওয়া যায়, তখন মনে একটা পুরোপুরিভাবে এটা আশা ছিল যে অবশ্যই আমরা ট্রিপল জিতব এবং আমরা এই চ্যাম্পিয়ন্স লিগটা আমরা আমাদের ঘরে আনব। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। যদি একটু বলি যে 15 বছর আগে যখন মালিকানাটা হ্যান্ডওভার হয়, তারপর থেকে গার্দিওলা আসার পরে গার্দিওলার একটা ফ্যান বেস ছিল, সিটির একটা ফ্যান বেস তৈরি হচ্ছে, আমরা দেখছি ইয়াং জেনারেশনের অনেক ছেলে মেয়ে সিটির সাপোর্টার হচ্ছে, এই জিনিসটা কতটুকু কেমন অনুভূতি দেয় যে ইউনাইটেডের বাইরেও আমাদের সাবকন্টিনেন্টে সিটির একটা ফ্যান বেস থাকতে পারে? এটা আসলে গার্দিওলার টেকনিকের কারণে। ও একটা ভালো কোচ, তার খেলার যে স্টাইল, সে একটা টিমকে এমন একটা জায়গায় পৌঁছাইতে পারে, প্লেয়ারের ক্যাটাগরি যেটাই হোক, খেলার মানকে সে তার নিজের নিয়ন্ত্রণে সে নিয়ে খেলাটাকে সে অনেক সুন্দর জায়গায় পৌঁছাইতে পারে, এবং সে কারণে এত ফ্যানের সৃষ্টি হয়েছে এবং কোল্ড লেভেল থেকে সেইটা করতে পারে। পাশাপাশি টিম স্পিডটা অন্যরকম, যার কারণে সেটা প্রমাণ করছে যে গার্দিওলা একজন কোচ, সিটি একটা টিম, এবং এদের পক্ষে সম্ভব যে কোনো কিছু করে। আপনার কি মনে হয় সামনে এই ফ্যান বেসটা আরও বড় হবে? এটা যতদিন গার্দিওলা থাকবে এবং যেটাই থাকুক, সিটি তার অবস্থানকে সামনের দিকে আরও সুন্দরভাবে আগায় নিতে পারবে এটা আমি আশা করি। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি আবাহনীর কথা বলছিলেন, আপনি আবাহনীর কট্টর সাপোর্টার, যখন সিটির এমন উন্মাদনা, ইউরোপিয়ান ফুটবলের এমন উন্মাদনা দেখেন, তখন কি মনে হয় যে সেই আবাহনীর যদি আর আপনাকে, আমি নিজেও একজন প্লেয়ার ছিলাম, আমি ডিস্ট্রিক্ট টিম খেলেছি, আমি ছোটোবেলায় খেলাধুলার প্রতি আমি অনেক ইয়ে ছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আর হয় নাই। কিন্তু আসলে আবাহনী টিম, আমি আমার নিজের এলাকায় আমি দুইটা তিনটা ক্লাব করছি, আমি নোয়াখালী ডিস্ট্রিক্ট টিমে আমি সেখানেও আবাহনীর সাপোর্টার হিসেবে এবং আবাহনীর একজন কর্ণধার হিসাবে ছিলাম। তো সেই থেকে আসলে আবাহনীর খারাপ লাগে বর্তমান অবস্থায় খেলাধুলার যে মান বাংলাদেশে, এটা আসলে যখন সিটির খেলা দেখি, যখন ইংলিশ কাপগুলি দেখি, যখন ইউরোপের ইটালিয়ান কাপগুলি দেখি, বার্সেলোনার খেলা দেখি, রিয়েল মাদ্রিদ, তখন খারাপ লাগে যে একদিন তো আবাহনী মোহামেডান এরাও তো এরকম একটা অবস্থায় ছিল। তো আশা করি হয়তো ভবিষ্যতে সেটা আবার আমরা হয়তো দেখতে পাবো, হয়তো বা হইতেও পারে, আশা ছাড়া তো আর মানে এটা আশা ছাড়া যায় না। আচ্ছা, ম্যানচেস্টার কি লাল নাকি নীল? কি ম্যানচেস্টার কি? কংগ্রাচুলেশন।